বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব ফুটবল ইতিহাসের এমন 10 জন সেরা ফুটবল প্লেয়ার সম্পর্কে। তারা তাদের ক্যারিয়ারে কে কতবার রেড কার্ড দেখেছেন। তো অনেক ফুটবল ভক্তরা তাদের পছন্দের প্লেয়ারের ব্যক্তিগত বিষয় জানতে আগ্রহী হয়ে থাকেন, তাই ভিডিওটি নিয়ে এলাম। তো যাই হোক, মূল ভিডিওটি শুরু করা যাক। নম্বর 1, রিয়াল মাদ্রিদের প্লেয়ার ইডেন হ্যাজার্ড, তার ক্যারিয়ারে টোটাল রেড কার্ড দেখেছেন একবার। নম্বর 2, করিম বেনজেমা, তার ক্যারিয়ারে একটাও রেড কার্ড দেখেননি। নম্বর 3, কেলিয়ান এমবাপ্পি, তার ক্যারিয়ারে টোটাল 3 বার রেড কার্ড দেখেছেন। নম্বর 4, রোনালদিনহো, তার ক্যারিয়ারে টোটাল 6 বার রেড কার্ড দেখেছেন। নম্বর 5, সর্বকালের সেরা ফুটবল প্লেয়ার পেলে 5 বার বিশ্বকাপ জয়ী হয়েছেন কিন্তু একবারও রেড কার্ড দেখেননি। মানে বুঝতে তো পারছেন পেলে কতটুকু ভদ্র প্লেয়ার ছিলেন, তার ক্যারিয়ারে 0 রেড কার্ড। নম্বর 6, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তার ক্যারিয়ারে টোটাল 8 বার রেড কার্ড দেখেছেন। নম্বর 7, ডিগো ম্যারাডোনা, তার ক্যারিয়ারে টোটাল 4 বার রেড কার্ড দেখেছেন। নম্বর 8, মোহাম্মদ সালা, তার ক্যারিয়ারে টোটাল একদম 0 বার রেড কার্ড দেখেছেন। নম্বর 9, নেইমার জুনিয়র, তার ক্যারিয়ারে টোটাল 8 বার রেড কার্ড দেখেছেন। নম্বর 10, বর্তমান সময়ের বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি, তার ক্যারিয়ারে টোটাল রেড কার্ড দেখেছেন মাত্র 3 বার।